হাজী মোহাম্মদ মহসিন, মানে ভাবুন তৎকালীন সময়ে উনি 1 লক্ষ টাকার, এটা অষ্টাদশ শতকের শেষ দিকের কথা বলছি, অষ্টাদশ শতকের শেষ দিকে উনি 1 লক্ষ টাকার একটা এন্ডাওমেন্ট ফান্ড করে গিয়েছিলেন। সেই ফান্ডে কি বক্তব্য ছিল, যে সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলেমেয়েরা যাতে ম্যাট্রিকুলেশন দিতে উৎসাহিত হয়, যাতে তারা ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, সেই জন্য কৃতী ছাত্রছাত্রীদের এখান থেকে স্কলারশিপ প্রদান করা হবে। সেই এন্ডাওমেন্ট ফান্ডের কাজটা কিন্তু চলত। আপনারা জেনে রাখুন যে বর্তমান রাজ্য সরকার, আপনার পত্র বলবো আমরা, যখন ইনজাস্টিস করবে, যাকে নিয়ে ইনজাস্টিস করবে, আমরা তখনই তাকে নিয়ে বলবো যেটা ইনজাস্টিস হচ্ছে। কারণ ইনজাস্টিস বলার অভ্যাসটা গত 1 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এন্ড কোম্পানি সবাইকে ভুলিয়ে দিয়েছে। জাস্টিসের কথা বলো না, ওই ইনজাস্টিস চলতে থাকবে, ইনজাস্টিসের পক্ষেই আওয়াজ তোলো। তাই আমরা সুযোগ পেলেই জাস্টিসের কথা বলবো, সুযোগ পেলেই তোমার ইনজাস্টিসের বিরুদ্ধে আওয়াজ তুলবো। পথে ঘাটে প্রান্তরে মাঠে যেখানে পাবো সেখানেই তোমার ইনজাস্টিসের কথা আমরা বলতে শুরু করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেন, সরকার গড়ার পরে নানান অছিলা সুতনাতা খুঁজতে লাগলেন। আচ্ছা ভাই, মাইনরিটি স্কলারশিপ আপনারা জানেন তো নাকি? সংখ্যালঘুদের জন্য একটা স্কলারশিপ আছে আপনারা জানেন, সেই মাইনরিটি স্কলারশিপ চালু হলো, চালু ছিল তো দিদিমণির আমলেও মাইনরিটি স্কলারশিপ দেয়া হতো। সেই মাইনরিটি স্কলারশিপের সারা ভারতবর্ষের নাম কিন্তু মাইনরিটি স্কলারশিপ। কেন নাম, নামকরণের মধ্য দিয়ে এটা প্রমাণ বা এটা বলে দেয়া হয় এই স্কলারশিপটা অনলি ফর মাইনরিটিস। আচ্ছা, নাম বদলানোর প্রয়োজন ছিল, নাম বদলানোর প্রয়োজন ছিল, নামকরণে কি সুন্দর বলে দেয়া হয়েছে যে এই স্কলারশিপটা কেবলমাত্র মাইনরিটিদের জন্য। উনি এত মসিহা এত ভালোবাসেন, উনি নাম দিয়ে দিলেন ঐক্যশ্রী। সারা ভারতবর্ষে মাইনরিটি স্কলারশিপ, উনি নাম দিয়ে দিলেন ঐক্যশ্রী, যার মধ্য দিয়ে আমার মতো পাগল লোকেরা মানে করতে পারে তো এই স্কলারশিপটা ঐক্য তৈরি করার জন্য। আমি ব্যাপকভাবে বলছি না, আমরা ঐক্যবদ্ধ হয়েই থাকতে চাই, কিন্তু যার অধিকার তার অধিকার, তার অধিকার কেড়ে নিয়ে সেখান থেকে তুমি এলোমেলো করতে পারো না। যাক, মহসিন ফাউন্ডেশন ওই এন্ডাওমেন্ট ফান্ডটা পরিচালনা করবে কে? মহসিন ফাউন্ডেশন। উনি সেই মহসিন ফাউন্ডেশনের কাজকর্ম বন্ধ করে দিলেন। মহসিন ফাউন্ডেশনের কাজকর্ম বন্ধ করে দিয়ে চালু ছিল স্কলারশিপটা। তারপরে সেই দানবীর মোহাম্মদ মহসিনের নামাঙ্কিত যে স্কলারশিপটা, সেই স্কলারশিপটা ঐক্যশ্রীর মধ্যে জুড়ে দিলেন। মহসিনের নামটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অভিযোগ নয়, এটা সত্য। কেন করছেন এই জবাব আপনাকে দিতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের এতদ অঞ্চলের ছোট ছোট ভাইদের বা সিনিয়র বন্ধুদের বলবো, ভাবুন অন্যান্য মনীষীদের নামে তো আপনি অনেক পুরস্কার চালু করছেন, কার নামে কলেজ করছেন, কার নামে বিশ্ববিদ্যালয় করছেন, আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই করবেন, আমরাও দাবি জানাই। আমরা কালকেই মুর্শিদাবাদে একটা কর্মসূচিতে ছিলাম, সেখান থেকে আমরা সরাসরি এখানে এসেছি। ভগবানগোলা একটা ব্লক আছে জানেন তো, ভগবানগোলা নামে একটা ব্লক আছে, একটা বিধানসভা আছে। আমাদের দক্ষিণবঙ্গে তো এ গ্রামে একটা কলেজ, তো ও গ্রামে একটা কলেজ, গোটা ভগবানগোলা বিধানসভার মধ্যে একটাও কলেজ নেই। উন্নয়নের মসিহা, কেন কলেজ থাকবে না? উত্তরবঙ্গ কি বঞ্চিত থাকবে, না অন্য কোনো কারণ লুকিয়ে আছে?
আপনাকে আরএসএস বলে দিয়েছে নাগপুরে ডেকে, এই খবরদার করা যাবে না ভগবান গোলাতে, বলতে হবে আপনাকে আপনি কার কথা শুনছেন। ধরুন আমি যে অঞ্চলে বাস করি, আমার আশেপাশে তিনখানা কলেজ, প্রয়োজন নেই এত কলেজ, আর একটা বিধানসভা অঞ্চলে কোনো কলেজ নেই। আমি কি কেন নেই? আমরা তো নানান কিছু ধরে নেব, এই কারণে নেই। একটা জেলা, মুর্শিদাবাদ এত বড় জেলা, যে জেলার সঙ্গে উনি বলছেন বিরাট বড় জেলা, প্রশাসনিক অসুবিধে হচ্ছে সেই জন্য নাকি জেলাটাকে ভেঙে তিন ভাগ করতে হবে। আমরা বললাম করো, প্রশাসনিক সুবিধার জন্য যদি করতে হয় করো, আমাদের কোনো আপত্তি নেই, মানুষও বলছে করো। এই জেলাতে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস বিশিষ্ট, স্বতন্ত্র ক্যাম্পাস বিশিষ্ট একটাও বিশ্ববিদ্যালয় নেই। ভাবতে পারেন? মুর্শিদাবাদের ছেলেরা, তারা কলকাতায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে হয়, কেন কলকাতায় আসবে? তাদের জেলাতে কেন বিশ্ববিদ্যালয় থাকবে না? সামাজিক আন্দোলনের ফলে চাপে পড়ে উনি করলেন কি, বহরমপুরে একটা কেএন কলেজ আছে, আপনারা জানেন কৃষ্ণনাথ কলেজ, সেই কৃষ্ণনাথ কলেজটাকে উনি বললেন এটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমি কালকে নাসির ভাইদের দেখাচ্ছিলাম, সেই বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে তার গেটটা, যে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের গেটটা এই আলী ভবনের গেটটা একটু বড়, বুঝতে পারলেন? এই যে আলী ভবনের গেটটা দেখছেন, বিশ্ববিদ্যালয়ের গেটের চেয়ে একটুখানি বড়। কেমন বড় বিশ্ববিদ্যালয় তাহলে বুঝতে পেরেছেন? কেন স্বতন্ত্র পরিকাঠামো থাকবে না? কেন স্বতন্ত্র ক্যাম্পাস থাকবে না? কেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে না? সেখানে কি উত্তরবঙ্গ বলে না অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে, যেটা আরএসএস তোমাকে নাগপুরে নিয়ে গিয়ে কানটা টাইট করে ঢুকিয়ে দিয়েছে কানের ভেতর, খবরদার করা যাবে না ওখানে। উনি বলছেন মুর্শিদাবাদ জেলাটাকে তিনটে ভাগে ভাগ করব। ভালো কথা, মুর্শিদাবাদ বলছি বলে মনে পড়ে গেল। আপত্তি আছে ভাই? জেলা ভাগ করলে আমাদের কারোর আপত্তি নেই, মুর্শিদাবাদের মানুষের সঙ্গেও কথা বলেছি, আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে সর্বনেশে ব্যাপার, মুর্শিদাবাদ নামটা রাখা যাবে না। তারপরে চাপাচাপি হওয়ার পরে উনি বললেন একটার নাম মুর্শিদাবাদ রাখবো আর দুটোর নাম চেঞ্জ হবে। আচ্ছা কেন? তুমি যখন চব্বিশ পরগনাকে ভাঙো তখন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা? তুমি যখন দিনাজপুরকে ভাঙো তখন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর? আপনাদের পাশে মেদিনীপুর যখন ভাঙলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর? মুর্শিদাবাদের বেলায় মুর্শিদাবাদের মানুষের সেন্টিমেন্টকে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত কেন? ওটাও তো করা যেতে পারে, সবকটা জেলার নামের সঙ্গে মুর্শিদাবাদ রাখলে কোনো সমস্যা আছে? সমস্যা ওর বুকে আছে, ওর বুকে যন্ত্রণা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর ইতিহাসকে, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসকে, বাংলার ম্যাক্সিমাম মানুষের বুক থেকে মন থেকে মুছে দিতে হবে। তাই মুর্শিদাবাদ শব্দটাকে ব্যবহার করা যাবে না। আচ্ছা কেএন কলেজ তো আছে ভাই, কৃষ্ণনাথের নামে তো কলেজ আছে, অসুবিধে কি আছে? আমরা আপত্তি করছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামটাও কেন কেএন এর নামে হবে? বিশ্ববিদ্যালয়ের নামটাও কেন এই নামে হবে? নবাব সিরাজউদ্দৌলার ভূমি ওটা, নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি ওটা, আলীবর্দী খাঁর ভূমি ওটা, এবং ওটা ছিল ভারতবর্ষের রাজধানী এক সময়। তাহলে তাদের নামে বিশ্ববিদ্যালয় করবে না কেন? খুব মজা না? ভোট লেবে উনি ভুলিয়ে দিতে চাইছেন। আমরা মাস কাল আমরা মানুষের কাছে মনে করিয়ে দেবো কে মহসিন, কেন মহসিন, কে মহসিন, কার উদ্যোগ, কেন দাতা, কেন দানবীর, আজকে কে, কেন তার নামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে ইতিহাস থেকে। তাই আগামী এক মাস আপনার আমার সকলের মননে জায়গা থাক মহসিন, যেখানে চায়ের দোকানে, পাড়ার মোড়ে, যেখানে বসে আড্ডা মারবেন, একটা বার দিনের মধ্যে আগামী এক মাস ধরে স্মরণ করবেন মোহাম্মদ মহসিনের কথা, এবং আলোচনা করবেন কিভাবে মহসিনকে আমার আপনার মন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। মহসিনের উত্তর সরুদের ভোট নেবে, শুধু সহ্য করো, এবার সহ্য করো। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই, ওই সমস্ত চোরগুলো, বদমাইশগুলো, চোরটাগুলো, পাটপাড়গুলো ভয় পাচ্ছে,
ভয় পাচ্ছে বলেই এত সমস্যা। আপনারা জানেন যে ৪১ দিন আমাদের নওসাদ ভাইজান সহ আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব জেল খেটেছে। আমাদের এই যে নাসির সাহেব আছেন, উনিও জেল খেটেছেন। আপনাদের হাওড়া জেলার সন্তান নাসির ভাই জেল খেটেছেন। এত প্রতিহিংসা পরায়ণ জেনে রাখুন, এত প্রতিহিংসা পরায়ণ জেনে রাখুন, আজও নাসির ভাই জগৎবল্লভপুর হাই স্কুলে শিক্ষকতা করেন, আজও তার বেতনকে মমতা বন্দ্যোপাধ্যায়রা বন্ধ করে রেখেছে। কেন? তার জবাব চাইতে হবে না? আর জবাব চাইলে যদি বলা হয় এসব ফ্যাচ ফ্যাচ করছে, তো বারবার আমরা ফ্যাচ ফ্যাচ করব, বারবার আমরা তোমাকে বলবো। খালি বলে সিপিএম এর আমলে নাকি এর থেকে বেশি অন্যায় হয়েছিল। আরে বাবা, তুমি যাতে অন্যায় না করো সেই জন্যই তো বাংলার মানুষ তোমাকে এনেছে। তা তুমি তো সিপিএম এর আমলের যে অন্যায়, যে অত্যাচার, যে কথা তুমি বলো, সেগুলোকে সব ছাপিয়ে যাচ্ছ কেন? তুমি তুমি তো তার থেকে কম করবে। ভাবনাটা এমন যে আমি সরকার, আমি প্রভু, আমি শুধু এইটা বলে শেষ করব, সরকার মানে প্রভু ভাবা ছেড়ে দিন, সরকার মানে প্রভু ভাবা ছেড়ে দিন আজ থেকে। আর এত অঞ্চলে যে সমস্ত মানুষ সরকারি কর্মচারী, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পাবলিক সার্ভেন্ট, এর বেশি কিছু ভাববেন না দয়া করে, কারণ মানুষ জবাব নেবে আপনাদের থেকে, মানুষ জবাব নেবে আপনাদের থেকে। সরকার মানে প্রভু নয়, এটা ভাবতে শুরু করুন। প্রভু আপনারা, কিং মেকার আপনারা, আমরা সবাই মিলে একটা রাজনৈতিক দলকে এজেন্সি দিয়েছি, একটা রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়েছি যে আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে। ভাই তুমি, তোমাকে প্রভুত্ব করতে পাঠাইনি, তুমি যখন প্রভুর মতো আচরণ করবে আর বারে বারে জন্ম হবে নওসাদ সিদ্দিকীদের, তারা রাস্তায় নামবে এবং মানুষকে নিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। নওসাদ সিদ্দিকী ভাইজান তো বলেছেন যে আমি ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ বদলের রাজনীতি করতে এসেছি।